শ্রী শ্রী ঠাকুরের দেহ রাখবার পর মার শরীর তখন খুব খারাপ। তার মধ্যে মা দীক্ষাও দিতেন, দীক্ষা দেওয়ার পর মার শরীর আরও খারাপ হতো। এই দীক্ষা প্রসঙ্গেই বলতে গিয়ে মা বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছো, তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? আমি তো ঠাকুরকে দিন রাতি বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনই হবে। এখন সব চারিদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক ব্যাঙ্গালোরেও, বাপরে কত লোক! অর্থাৎ মার নাম, তিনি যে স্বয়ং জগদ্ধাত্রী, তা চারিদিকে প্রচার হয়ে গেছে ঠাকুর যাওয়ার পর বেশি করে, তাই বেশি বেশি লোক মার কাছে আগমন হচ্ছে। পথে বের হতেই রেল থেকে নেমে নামতেই, অর্থাৎ মা যখন ব্যাঙ্গালোরে গেছেন তখন যেই রেল থেকে নেমেছেন, সব পুষ্পবৃষ্টি হতে লাগলো। এত উঁচু হয়ে গেল রাস্তা, ঠাকুরের শেষটায় কত লোক! আমি তো এত বলি, কুলুগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে, আমার তো কিছুই প্রত্যাশা নেই, তা ছাড়ে না কাঁধে, দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনই হবে। তিনি ঠাকুরকে বলছেন, কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন, এখন আবার তেমনই বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে, দয়াই মন্ত্র দি, ছাড়ে না কাঁধে, দেখে দয়া হয়, কৃপার মন্ত্র দি, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়, ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক, এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয়, আর এ দেহ তো যাবেই, তা যাক না এক্ষুনি, দিয়ে দি, এই যে রাধি রাধি করি, ও তো একটা মোহ নিয়ে আছি। মন্ত্রের মধ্যে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে, তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়, গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়, কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে হয়, তা যার যেমন সংস্কার। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে, মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়, মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ, মধ্যে মধ্যে জ্বর হওয়ার ফলে এক সময় মার শরীর খুব খারাপ থাকায় শরৎ মহারাজের নির্দেশে কিছুদিনের জন্য দর্শনাদি বন্ধ আছে। এমন সময় বরিশাল থেকে এক ভক্ত এসে মাকে দর্শনের জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে, কিন্তু সেবক আপত্তি জানাবার ফলে ভক্তের সঙ্গে সেবকের বেশ বাদানুবাদ হয়। গোলমাল শুনে মা একেবারে আলুথালুভাবে দরজায় এসে উপস্থিত, বিরক্ত হয়ে সেবককে বলছেন, কেন তুমি আসা বন্ধ করছো? শরৎ মহারাজের নির্দেশে সেবক এরকম করছেন জানালে মা আবার বলছেন, শরৎ কি বলবে, আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। ভক্তটিকে মা বলছেন, এসো বাবা, আজ তুমি জল খাও, কাল তোমার দীক্ষা দেব। মার বেশি শরীর খারাপের সময় মায়ের সন্ন্যাসী ছেলেরা বলেছেন যে এবারে মার ভালো হয়ে পড়ে মাকে আর দীক্ষা দিতে দেওয়া হবে না। মা শুনে মৃদু হেসে বললেন, কেন গো, ঠাকুরকে এবার খালি রসগোল্লা খেলে গিয়ে খেতে এসেছেন? না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি, পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে? ভক্তকে, দুষ্ট মনকে যদি মোড় ফিরিয়ে দাও তবেই সে ইষ্টককে ধরতে পারে, তা তোমাদের ভাবনার কোনো কারণ নেই, ঠাকুর তোমাদের হাতে ধরেই আছেন, যে কোনো অবস্থায় তিনি সব সময় তোমাদের সঙ্গে আছেন, তিনি যেখানে যেভাবে রাখেন সেখানে সন্তুষ্ট থেকো, উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া, তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন, তাতে নির্ভয় করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। এই ছিল মায়ের বাণী, তার গৃহী ভক্তদের জন্য ও তার সন্ন্যাসী ভক্তদের জন্য,
যা আমাদের নিত্যদিনের পাথেয়। মার এই সমস্ত কথাগুলি যদি আমরা মনন ও স্মরণ করতে পারি এবং সেটাকে নিয়ে এগোতে পারি, তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে অনেকটা এগোতে পারবো। সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে পারিবারিক চারিপাশটা অনেক ভালো, সুন্দর, সহজভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। মা তো জগত জননী, সকল সন্তানের মনের ইচ্ছা মার নখদর্পণে। তাই তো বলি, শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজের শ্রী চরণে শতকোটি প্রণাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, জয় মা, সকলের মঙ্গল করো।